বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে খামালুর রেসিপি করে দেখাবো। আমরা প্রথমেই খামালুটা ছিলে নেব। সবকটা আলুকে ভালোভাবে ছিলে নেব। সব আলু কটা ছেলা হয়ে গেছে, এবারে আলুগুলোকে সব কেটে নেবো সাইজ করে। কাটা হয়ে গেছে এবার আলুগুলো, এবারে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এবারে আদাগুলো বেটে নেব। বাটা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে রসুন গুলো বেড়ে নেবো। রসুন বাটা হয়ে গেছে, এবারে তুলে নেব। পেঁয়াজ কুচি বেটে নেব। বাটা হয়ে গেছে, এবারে তুলে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার তেলটা ঢেলে দেব। এবারে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবারে রসুন দিয়ে দিলাম, আদাও দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে লাল করে নেব, তারপরে মশলা গুঁড়ো দেবো। এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কালো ধনে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে
এবারে জল দিয়ে দিলাম। এবারে আলুগুলো দিয়ে দেব। এবারে মশলায় আলু গুঁড়ো মেখে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। কিছুক্ষণের তারে এবারে ঢাকনা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে এবারে ফিরে এসেছি, ঢাকনাটা খুলে এবারে একটু দেখবো কতখানি বাকি। এখন বাকি আছে খানিকটা, আবার চাপা দিয়ে দেবো কিছুক্ষণ হোক। কিছুক্ষণ পরে আবার খুলে দেখছি কিরকম হয়েছে। এবারে হয়ে গেছে, এবারে জিরের গুঁড়ো দিয়ে নাবিয়ে নেব। রান্না কমপ্লিট। এই দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে, একদম গোটা গোটা সুন্দর হয়ে আছে। গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারি খেতে খুব সুন্দর লাগবে, আপনারাও খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।